শনিবার আর্জি করে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে আসেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিন সাড়ে এগারোটা নাগাদ পানিহাটির বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি প্রায় পঞ্চাশ মিনিট ধরে কথা বলেন তার বাবা মায়ের সঙ্গে এরপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বাবু বলেন আমি চোদ্দ তারিখে এসেছিলাম সেদিন কথা হয়নি আজ কথা বললাম নির্যাতিতার বাবা ও মা জানিয়েছেন তাদের ওপর অত্যাচার করা হয়েছে তাদের মিথ্যা কথা বলা হয়েছে এবং পুলিশ ও মুখ্যমন্ত্রী টাকার প্রস্তাবও দিয়েছিলেন তাদের একটাই দাবি প্রতিদিনের মতন তারা তাদের হারানো সন্তানের খুনিদের দর্শকদের অপরাধীদের বিচার চাই তারা বিলাপ করছে যে আমাদের সঙ্গে সঠতা করা হলো চালাকি করা হলো ধোঁকা দেওয়া হলো সত্যটা জানার চেষ্টা করলেও আমাদেরকে অন্ধকারে রেখে দেওয়া হলো এবং মেয়ের দেহ পোড়ানোর জন্য আমাদের উপরে নির্মম অত্যাচারও করা হলো। ঘরে মেয়েকে দেড় ঘন্টা রেখে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি সসারে নিয়ে যাওয়ার জন্যে মেয়ের বাবাকে ডেকে পুলিশের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিল এটা বললেন हां বললেন না তাদের পরিবারের কাছ থেকে আমরা সংবাদ সংগ্রহ করলাম টাকার অফার দেওয়া হয়েছিল আবি এই নির্মমতা নিষ্ঠুরতা কখনো মুখ্যমন্ত্রী এসে টাকার অফার দিচ্ছেন তার আগে পুলিশ টাকার অফার দিয়েছে আর জি কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ডের পক্ষে বারবার সওয়াল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিয়ে চিঠিও দিয়েছেন তিনি এনি অধির চৌধুরীর প্রতিক্রিয়া ধর্ষণের অপরাধে ফাঁসির জন্য কোনো আইন লাগবে না কারণ এর জন্য আইন বলবৎ আছে মুখ্যমন্ত্রী নাটক করছেন ঘটনার মোড় ঘোরাতে চাইছেন এর আগে নির্ভয়া কাণ্ডেও অপরাধীর হয়েছে তো তো আছেই ব্যবস্থা আছে সেই আইন বলে নির্ভয়া যারা অপরাধী তাদের চারজনের ফাঁসি হয়েছে কলকাতার বুকে আরেকটা ধর্ষণ খুনের অপরাধী সঞ্জয় এই ধনঞ্জয় তার ফাঁসি হয়েছে ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে ফাঁসির জন্য নতুন করে দশ দিনের মধ্যে বিল আনার দরকার হঠাৎ করে এই জন্যই চেগে উঠল বাংলার মানুষের কাছে আরেকটা ধোকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল যে দেখো আমি কত করা আমি ফাঁসির বিল আনছি পার্লামেন্টে দেখো কোনো ফাঁসির বিল পাশ হলো না আমার তো কিছু করার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনাদের প্রমাণ দরকার দিদি সে প্রমাণটা দেবে না কিন্তু ফাঁসির আবাস এদিন পানিহাটি থেকে বেরিয়ে প্রথমে অধীরবাবু যান আর হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করতে কিন্তু সেখানে তাকে ঘিরে সাময়িক বিক্ষোভ হয় তা উপেক্ষা করে। প্রদেশ কংগ্রেস সভাপতি তাদের সঙ্গে সামান্য কথা বলে সেখান থেকে চলে যান সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা